ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার দুপুরে সুগন্ধা নদীতে এই নৌকাবাইচ হয়। সুগন্ধা নদীর সুতালরি পয়েন্ট থেকে শুরু হয়ে লঞ্চ ঘাটে গিয়ে শেষ হয় নৌকাবাইচ প্রতিযোগিতায়। চারটি দল অংশ নেয়। প্রথম হয় জেলা ক্রীড়া সংস্থার দল। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয় ঝালকাঠি জেলা প্রশাসন এই নৌকাবাইচের আয়োজন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম।